নমস্কার। টিডব্লিউআর ইন্ডিয়ার আশাময়ী নারীর এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাতে আমরা খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। এটি এমন একটি সমর্পিত নিবেদন যা আমাদের দেশের নারীদের বিশ্বস্ত, উন্নত এবং অনুপ্রেরণাদায়ক নারী গঠনে দায়বদ্ধ একটি অনুষ্ঠান। আরেকটি বার আপনাদের উপস্থিতি দেখে আমরা খুবই খুশি। গত কয়েক সপ্তাহ ধরে আমরা এই বিষয় নিয়ে কথা বলছি যে আমরা কে। আজ আমরা এই বিষয়টি আরও গভীরভাবে আলোচনা করব এবং শিখব নারী হওয়ার প্রকৃত মানে কি। এই গল্পটি আমার সাথে কল্পনা করুন। যখন আপনি প্রথমে খ্রিস্টকে জেনেছিলেন, তার অভিজ্ঞতা পেয়েছিলেন যে তিনি আপনাকে আপনার সমস্ত পাপ থেকে উদ্ধার করেছিলেন এবং অতীতের জীবন থেকে মুক্তি পেয়েছিলেন, পুনরায় নতুন করে জীবন করার সুযোগ আছে। আপনি একটি ক্যাম্প বা একটি বড় সমাবেশে খ্রিস্টকে আপনার জীবন দিয়েছিলেন। আপনার সাথে অন্যেরাও আছে যাদের আপনার মতোই অভিজ্ঞতা হয়েছে আর এই খ্রিস্টীয় জীবনযাত্রায় একসাথে বেড়ে উঠেছেন, এই জন্য আপনি উল্লসিত। ঈশ্বরের সাথে সময় কাটাতে এবং ঈশ্বরের বাক্য থেকে শিখতে আপনি খুবই আগ্রহী এবং অন্যান্য মানুষের কাছ থেকেও প্রভুর সম্বন্ধে শিখতে আগ্রহী। আপনার এই স্বাধীনতা এত উত্তেজনাপূর্ণ যে আপনি চুপ করে থাকতে পারবেন না, এটি আপনি অন্যদের সাথে ভাগ করে নিতে চান। আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করেন আপনার এই অভিজ্ঞতা, আপনি ব্লগ লিখতে শুরু করেন, আপনি কোন সংস্থায় স্বেচ্ছাসেবক হিসাবে সেবা দিতে শুরু করেন, যে কোনোভাবে, যে কোনো উপায়ে আপনি উদ্ধারের অভিজ্ঞতাকে অন্যদের কাছে পৌঁছে দিতে চান। আপনার সাথে যারা যাত্রা শুরু করেছিল, সময়ের সাথে সাথে তারা ভিন্ন পথে চলতে শুরু করে। আপনাকে অন্যান্য দায়িত্বের সঙ্গে খাপ খাইয়ে আপনার এই অভিজ্ঞতাকে অন্যের কাছে তুলে ধরতে হয়। স্কুল আর কলেজ জীবন, ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা, প্রজেক্ট ওয়ার্কস দিয়ে পরিপূর্ণ থাকে, বাকি সময় বন্ধুদের সাথে চলে যায়। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে একবার আপনি কাজ শুরু করলে, এমনকি সেই বন্ধুরা যারা আগে আপনার জীবনে এত বড় অংশ ছিল, তারা পুরো মাসে আপনার থেকে কোনো সংবাদও পাননি। দীর্ঘক্ষণ কাজের সময় দেওয়ার পর আপনি বাড়িতে এসে যা করতে চান তা হলো বিছানায় গিয়ে শুয়ে পড়া। তারপর বিবাহ এবং বাড়ির কাজকর্ম, পরিবারকে পরিচালনা করা, এমন পরিস্থিতিতে আপনার শ্বাস নেওয়ার সময় থাকে না, সেবা কার্য বাদ পড়ে যায়। আপনি নিজেকে বলেন যে সময়ের সাথে সাথে অগ্রাধিকার এবং দায়িত্বগুলি পরিবর্তিত হয় এবং এটা ঠিক সেইভাবে এখন এগিয়ে যাওয়ার সময় আপনি মনে করেন আর এইভাবেই প্রভুর কাজের প্রতি আপনার যে আবেগ ছিল তা ধীরে ধীরে শীতল হয়ে যায়। এই কথাটা কি খুবই পরিচিত নয়? এটা কি আপনার জীবনের পরিস্থিতি অথবা আপনার সাথে অন্যেরা যারা একই জীবন প্রভুর প্রতি আবেগ দিয়ে শুরু করেছিল, তারাও কি সাংসারিক জীবনের চাপে প্রভুতে শীতল হয়ে পড়েছে? আপনি সম্ভবত ভাবছেন যে আমি কি করতে পারি, আমার পরিবার আছে, পরিবারের প্রতি আমার দায়িত্ব আছে, তাই না? এটা কি সত্যি আপনি এই রকম ভাবছেন? প্রকৃতপক্ষে তীব পুস্তকে লেখা আছে, স্ত্রীদের তাদের নিজের বাড়িতে এবং তাদের স্বামী ও শিশুদের প্রতি প্রাথমিক দায়িত্বের কথা বলে। আপনার পরিবারকে অগ্রাধিকার দিতে দোষের কিছু নেই, কিন্তু নিজেকে এই প্রশ্ন করুন, আপনার জীবনে সর্বোচ্চ অধিকার এখনও কি প্রভুর জন্য ধরে রেখেছেন? আপনি কি নিশ্চিত যে আপনি এখনও প্রতিদিন তার আওয়াজ এবং নির্দেশনার জন্য তার অপেক্ষা করছেন? উদাহরণস্বরূপ হান্নার জীবন নেওয়া যাক। হ্যাঁ,
সে তার পরিবারের প্রতি তার দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু তিনি নিশ্চিত করেছিলেন যে প্রভু তার সর্বোচ্চ অধিকার। এমনকি তিনি গর্ভবতী হওয়ার আগে তিনি প্রভুর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাকে তার পুত্র সম্পূর্ণরূপে সমর্পণ করে দেবেন। তিনি এই শিশুটির জন্য খুব মরিয়া হয়ে প্রার্থনা করেছিলেন এবং বেশ কয়েক বছর অপেক্ষা করার পর অবশেষে তিনি পুত্র সন্তান লাভ করেছিলেন। তবুও সে প্রভুর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার থেকে তিনি ফিরে যাননি। আপনি কখনো প্রভুর কাছে এত মরিয়া হয়ে কিছু চেয়েছেন যে আপনি তার কাছে একটি প্রতিজ্ঞা করলেন, কিন্তু একবার আপনি তা পেয়ে গেলেন আপনি আপনার প্রতিশ্রুতি রাখলেন না? আপনি ভাবলেন ঈশ্বর বুঝবেন আপনার অবস্থা। আমি চিন্তা করতে পারি হান্নাকে কত বড় প্রলোভনের মধ্যে পড়তে হয়েছিল তার ছেলে সমুয়েলকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য, কারণ তার ছেলের জন্য হান্নাকে বহুদিন অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু হান্না পরিবর্তে ঈশ্বরকে সম্মান করাটাই বেছে নিয়েছিলেন। এটি দেখায় যে হান্নার জীবনে সর্বোচ্চ প্রধান স্থানই ঈশ্বর ছিলেন। আর যখন নয়মি তার জন্মস্থান বেতলেহেমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন সে রুথকে তার বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার বিকল্প প্রস্তাব করেছিল। আসলে নয়মি রুথকে ফিরে যেতে অনুরোধ করেছিল, কিন্তু রুথ সাহসী এবং নিঃস্বার্থভাবে নয়মির সাথে থাকার এবং নয়মির সাথে তার দেশে ফিরে আসাটাই পছন্দ করেছিল। রুথ নয়মির সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনকি যখন তাদের উভয়ের কাছে কিছুই ছিল না তখনও রুথ নয়মির পাশে থাকবেন বলে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন। তার এই কথাগুলো রুথ তার প্রথম অধ্যায় 16-17 পদে আমরা দেখতে পাই, যেখানে লেখা আছে, কিন্তু রুথ কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বর আমার ঈশ্বর। তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানে কবর প্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারি, তবে সদাপ্রভু আমাকে অমুক ও তথতিক দণ্ড দিও। অব্রাহাম এবং সারা, মোশি, দাউদ, পিতর এবং আন্দ্রিয়, জাকব এবং জোহন, পৌল, সবাই ঈশ্বরের কাছে যা আছে তা গ্রহণ করার জন্য তারা স্বেচ্ছায় নিজেদের ইচ্ছাকে ত্যাগ করেছিল। যখন ঈশ্বর তাদেরকে আহ্বান করেছিলেন এবং যা কিছু করার জন্য তিনি তাদেরকে ডেকেছিলেন, তারা প্রস্তুত, ইচ্ছুক এবং সব সময় উপস্থিত ছিলেন, এবং এটি ছিল প্রভুর প্রতি তাদের অটল বিশ্বাস এবং আস্থার কারণে। কারণ তারা জানতেন যে ঈশ্বর তিনি কে এবং তিনি কি করতে পারেন। তারা সম্পূর্ণরূপে প্রভুর উপরে ভরসা করেছিল যে প্রভু তাদের পরিচালনা করবেন, কোথায় যাওয়া উচিত, কি করা উচিত। তারা তাদের দিন প্রতিদিনের প্রয়োজনের জন্য সম্পূর্ণরূপে ঈশ্বরের উপরে বিশ্বাস করেছিল। যখন আমরা খ্রিস্টের বলিদানের দ্বারা মুক্তি পাই এবং তার পবিত্র আত্মার দ্বারা নতুনীকৃত হই, যখন আমাদের জীবনে এই ভিত্তি স্থাপন করা হয়, তখন ঈশ্বর আমাদের যা করতে বলেন তার জন্য আমরা প্রস্তুত, ইচ্ছুক এবং সব সময় উপস্থিত থাকি, আর এটাই আমাদের স্বাভাবিক বৃদ্ধি। যখন আমরা দৃঢ়ভাবে প্রভুতে বৃদ্ধি পাই এবং আমরা উপলব্ধি করি এবং স্বীকার করি যে তিনি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, তখন সব কিছু আমরা পিছনে ফেলে দিয়ে আমাদের জীবন ও ঘর বাড়ি ত্যাগ করে প্রভুকে অনুসরণ করি এবং অন্য দেশে চলে যাওয়া একটি কঠিন কাজ বলে মনে হওয়া উচিত নয়, যেমনটি অব্রাহাম করেছিলেন। কিন্তু
এটা কি সত্যি এত সহজ? এমনকি আমাদের মধ্যে যাদের প্রভুর সাথে সেই দৃঢ় সম্পর্ক রয়েছে, তাদের ক্ষেত্রেও যখন ঈশ্বর আমাদের সব কিছু ছেড়ে দিয়ে সম্পূর্ণ নতুন কিছু গ্রহণ করার জন্য আহ্বান করেন, তখন আমরা আমাদের অনিচ্ছুকতা প্রকাশ করি, যতটা সম্ভব আমরা অজুহাত দিতে থাকি, আমরা প্রভুকে বারবার প্রশ্ন করি। যখন প্রভু আমাদেরকে কিছু করতে বলেন, তা ছোট বা বড়, তখনও আমরা ঈশ্বরকে প্রশ্ন করি যে প্রভু, আপনি যা করতে বলেছেন আমাকে, তা কি আপনি সত্যিই জানেন? কিন্তু ছেড়ে দিন যদি অন্য কোনো দেশে চলে যাওয়ার মতো বড় কাজ হয়। কিন্তু এই বিশ্বাসের উত্তরাধিকার যা আমাদের সামনে আছে, বাইবেল বারবার আমাদের দেখিয়ে দেন ঈশ্বর যা চেয়েছেন তার সন্তানেরা তাই করতে ইচ্ছুক ছিলেন, এবং তার কারণ ছিল প্রভুর প্রতি তাদের বিশ্বাস। আমাদের কি প্রভুর প্রতি সেই বিশ্বাস আছে? তিনি কি করেছেন তা জানার জন্য আমরা কি তাকে বিশ্বাস করি? আমরা কি বিশ্বাস করি যে আমাদের জন্য প্রভুর পরিকল্পনা আমাদের নিজের পরিকল্পনার চেয়ে অনেক ভালো, আর এটাই প্রস্তুত থাকার প্রকৃত অর্থ? যদি ঈশ্বর আপনাকে কোনো অজানা জায়গায় চলে যেতে বলেছেন, অথবা যদি তিনি আপনাকে আপনার চাকরি ছাড়তে বলছেন, আপনার মরে যাওয়া বিবাহিত জীবনকে বাঁচাবার জন্য কাজ করতে বলছেন, বা যদি তিনি আপনার সন্তানকে প্রভুর পরিচর্যায় সমর্পণ করতে বলছেন, হতে পারে এই কাজটি খুবই বড় অথবা খুবই সামান্য, একটি ছোট্ট কাজ, কিন্তু তবুও আপনার কাছে মনে হয় যেন এটা খুবই কঠিন কাজ। যখন প্রভু আপনাকে আজ সানডে স্কুলের ক্লাস নিতে বলেন, অথবা যখন তিনি আপনাকে একজন তার সন্তানের শিক্ষার ভার নিতে বলেন, মনে রাখবেন এগুলি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। যখন তিনি আপনাকে আপনার বন্ধুদের, সহকর্মীদের বা আপনার পরিবারের জন্য আপনার সময় ও জীবন ত্যাগ করার আহ্বান করেন, অথবা যখন আপনাকে বলা হয় যে আপনি আপনার শত্রুকে ভালোবাসুন এবং তাদেরকে ক্ষমা করুন, যখন তারা ক্ষমার অযোগ্য, আমরা কি ঈশ্বরের ডাকে সাড়া দিতে চাই এবং তা কি মানতে ইচ্ছুক? প্রভু কি করছেন তা জানতে আমরা কি তার উপর নির্ভর করি? আমরা কি বিশ্বাস করি যে তিনি আমাদের ডেকেছেন, তিনি বিশ্বস্ত এবং তিনি যা শুরু করেন তা সমাপ্ত করবেন? নাকি আমরা আমাদের নিজেদের, আমাদের চাকরি, আমাদের পরিবার এবং আমাদের চাহিদার প্রতি এতটাই মনোযোগী যে আমরা এমনকি চিনতে পারি না বা বিবেচনা করি না যে প্রভু আমাদের দৈনিক সময় সকাল 9টা থেকে 5টা ছাড়া অন্য কিছু করার জন্য আমাদের ডাকছেন? আমরা কি নিজেদের মধ্যে এতটাই আবদ্ধ হয়েছি যে উপলব্ধি করতে পাচ্ছি না যে সেখানে মানুষ এবং অনেক কিছু আছে যা প্রভু আমাদের প্রবাহিত করার জন্য আহ্বান করেছেন? আপনি ভাবতে পারেন, আমি একজন সাধারণ মানুষ, আমি জানি না ঈশ্বর সত্যি আমার জন্য এই ধরনের উদ্দেশ্য বা পরিকল্পনা করেছেন, আমি খুবই সাধারণ চার্চে যাওয়া ব্যক্তি, ঈশ্বর কি সত্যি চান আমি এই সব কাজ করি? আমি জানি না এর জন্য আমার সময় বা দক্ষতা আছে কি না। ঠিক আছে, আপনি যতক্ষণ না আপনার আরামদায়ক পরিবেশকে ত্যাগ করে প্রভুর চরণতলে এসে এই বিষয়টি অনুসন্ধান করবেন, ততক্ষণ আপনি জানতে পারবেন না ঈশ্বর যা আমাদের কাছে চান তা হলো আমাদের ইচ্ছা, প্রস্তুতি এবং আমাদের উপস্থিতি বা সময়। আমরা যদি তাকে দেখাই যে আমরা ইচ্ছুক, তিনি আমাদেরকে ঠিক সেটাই দেখাবেন যা তিনি আমাদের দেখাতে চান। শুধু তাই নয়, তিনি আমাদেরকে নেতৃত্ব দেবেন এবং তিনি যাকে ডেকেছেন তা করার জন্য আমাদের প্রয়োজনীয় দক্ষতাই গড়ে তুলবেন। আপনি কি আজ
তার ডাকে সাড়া দিতে ইচ্ছুক। রোমিও ১২ অধ্যায় ৪-৮ পদে লেখা আছে, কেননা যেমন আমাদের এক দেহে অনেক অঙ্গ, কিন্তু সকল অঙ্গের একরূপ কার্য নয়, তেমনি এই অনেকে যে আমরা খ্রিস্টে এক দেহ এবং প্রত্যেকে পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। আর আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তদনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাববাণী হয় তবে আইসো বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববাণী বলি, অথবা তাহা যদি পরিচর্যা হয় তবে সেই পরিচর্যায় নিবিষ্ট হই, অথবা যে শিক্ষা দেয় সে শিক্ষাদানে, কিংবা যে উপদেশ দেয় সে উপদেশদানে নিবিষ্ট হোক, যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে হৃষ্টচিত্তে করুক। প্রভু আমাদেরকে যে উপহার, দক্ষতা এবং প্রতিজ্ঞা দিয়েছেন সেই অনুসারে বিভিন্ন কাজ করার জন্য আমাদেরকে আহ্বান করেন। আমরা যেমন এই পদগুলিতে পড়েছি, প্রত্যেকটি ব্যক্তির একটি ভিন্ন উদ্দেশ্য এবং দায়িত্ব রয়েছে। সাধু পৌল এখানে খ্রিস্টের দেহের উপমা দিয়েছেন, তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটির আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে, সেরূপ প্রত্যেক উদ্দেশ্যগুলির একটি তালিকা রয়েছে, আর পৌল এইগুলিকে উপহার বা তালন্ত বলছেন। এখানে ভবিষ্যৎবাণী বা নেতৃত্ব দেওয়ার মতো উপহার উৎসাহিত করা এবং করুণা দেখানোর মতো উপহারগুলির বিষয়ও উল্লেখ করা হয়েছে। আমরা অনেক সময় চিন্তা করি একটা দান অন্য দানের থেকে শ্রেষ্ঠ। প্রথম করিন্থীয় ১২ অধ্যায়ে এই কথা লেখা আছে, শরীরের কোনো অঙ্গ অন্যের থেকে শ্রেষ্ঠ নয়, যাতে শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে বিভাজন না হয়, কিন্তু যেন সব সদস্যই একে অপরের প্রতি যত্ন করে, যেন দেহের মধ্যে বিভাজন না হয়, বরং অঙ্গ সকল যেন পরস্পরের জন্য সমভাবে চিন্তা করে। আর এক অঙ্গ দুঃখ পাইলে তাহার সহিত সকল অঙ্গই দুঃখ পায়, এবং এক অঙ্গ গৌরবপ্রাপ্ত হইলে তাহার সহিত সকল অঙ্গই আনন্দ করে। আর পৌল রোমিও পুস্তকে বলেছেন, আমরা যেন আমাদের আধ্যাত্মিক দানগুলি ব্যবহার করি এবং আমাদের দায়িত্ব সকল পরিশ্রম ও যত্ন সহকারে এবং বিশ্বস্ততাপূর্বক পালন করি। যখন আমরা ঈশ্বরের কাজের জন্য ব্যবহৃত হতে প্রস্তুত আছি, তিনি আমাদের দেখাবেন তিনি কি চান। আমাদের সকলকে আমাদের ভিন্ন ক্ষমতা হিসাবে তার সেবা করার জন্য আহ্বান করা হয়েছে। উদাহরণস্বরূপ আমরা পৌলের জীবনে দেখতে পাই তিনি একজন উত্তেজনাশীল, উগ্র মনোভাব এবং প্রবল উদ্দীপনাপূর্ণ ব্যক্তি ছিলেন। খ্রিস্টের সাথে সাক্ষাতের পরে তার পরিচর্যায় এই একই গুণাবলী দেখতে পায়। সেই একই আবেগ ও উদ্যোগ নিয়ে সে খ্রিস্টকে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। কিন্তু এর অর্থ এই নয় যে ঈশ্বর চান না আমরা হুবহু পৌলের মতন হই। ঈশ্বরের সেবা করার জন্য এটাই একমাত্র পথ নয়। উদাহরণস্বরূপ আমরা মরিয়মকে দেখি, ঈশ্বর পৌলের একই গুণাবলীগুলো তার মধ্যে চাননি। ঈশ্বর যা মরিয়মের সাথে চেয়েছিলেন তা হল প্রভুর পরিকল্পনা এবং উদ্দেশ্যের উপরে সম্পূর্ণ বিশ্বাস, ঈশ্বরের উপরে সমর্পণ, তার নম্রতা এবং বাধ্যতা। এই সব গুণাবলীগুলি ঈশ্বর মরিয়মের মধ্যে দেখেছিলেন, আর সেই জন্যই প্রভু যীশুর জন্মের জন্য তাকে ঈশ্বর বেছে নিয়েছিলেন। প্রভু আমাদের স্বাভাবিক গুণাবলী ও শক্তি শুধু দেখছেন না, তিনি যে উদ্দেশ্য নিয়ে আমাদের আহ্বান করেছেন সেটা সম্পূর্ণ করার জন্য যা প্রয়োজন তিনি তা আমাদের জুগিয়ে দেবেন। যেসব গুণাবলী ইলিশাবেথ, মগদলিনী মরিয়ম বা মার্থা, অথবা যেসব মহিলারা যারা প্রভু যীশুকে অনুসরণ করেছিল, তারা সবাই ভিন্ন গুণাবলীর ছিল, কিন্তু যে বিষয়টা সবারই মধ্যে ছিল
তা হলো তাদের সম্মতি। আর এই সম্মতি তাদের মধ্যে তৈরি হয়েছিল ঈশ্বরের প্রতি তাদের ভালোবাসা এবং বিশ্বাস থেকে। বর্তমানে টেকনোলজির সাহায্যে আমরা প্রভুর সেবা কাজের জন্য বৃহৎভাবে ব্যবহৃত হতে পারি, অনেককে উৎসাহিত করতে পারি, সাহায্য করতে পারি বা পরিচালনা দিতে পারি। আমরা যদি অন্যদের জন্য নত হয়ে বিশ্বস্তপূর্বক প্রার্থনা করি, তাহলে তাদের জীবনে এক বৃহৎ পরিবর্তন আনতে পারব। আমরা যদি ঈশ্বরের কথা শুনি এবং বাধ্য হই, তাহলে আমরা ঘরে বসেই অন্যদের জীবনে বৃহৎ প্রভাব আনতে পারব। এইরূপ ঈশ্বরের সেবা করলে ও অন্যদের সাহায্য করলে ঈশ্বর আমাদেরকে আধ্যাত্মিকভাবে গড়ে তুলবেন। এইভাবে আমরা এক বিশ্বাসী বর্গ গড়ে তুলতে পারব, আর একসাথে আমরা বিশ্বস্তপূর্বক ঈশ্বরে বেড়ে উঠতে পারব এবং তার পথে চলতে পারব। কখনো কখনো আমাদের বাড়ি এবং পরিবার হলো আমাদের সেবা কার্যের জায়গা। ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, আমরা যেন আমাদের ঘনিষ্ঠ পরিবারের কাছে, যেমন আমাদের মা বাবা, আমাদের স্বামী, আমাদের সন্তান, আমাদের শ্বশুরবাড়ি, আমাদের নাতিপুতি, যাই হোক না কেন, তাদের কাছে ঈশ্বরের সাক্ষী হয়ে যেন আমরা দাঁড়াই। ঠিক এই সময় শয়তান আমাদের মাথায় এই সব চিন্তাধারা দেবে, আমরা অক্ষম। তিনি আপনাকে প্রলোভিত করতে পারেন, যেন আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি কি এটাই চেয়েছিলেন? তিনি আপনাকে অন্যদের থেকে নিকৃষ্ট মনে করাবেন, আপনাকে তুচ্ছ মনে করাতে পারেন, কিন্তু এই সব মিথ্যার ফাঁদে পড়বেন না। দ্বিতীয় তিমোথিও প্রথম অধ্যায় 5 পদে লেখা আছে, তিমোথিয়ের দিদিমা এবং তার মা, যারা তিমোথিওকে আধ্যাত্মিক বিশ্বাসে বৃদ্ধি দিয়েছিল এবং সেবা কার্যে প্রেরণ করেছিল। তিত তার 2 অধ্যায় 3-5 পদে প্রাপ্ত বয়স্ক মহিলাদেরকে বলা হয়েছে তারা কি করে তরুণ মহিলাদেরকে নেতৃত্ব ও প্রশিক্ষণ দিয়ে এবং উদাহরণস্বরূপে গড়ে তুলবে। লিবিয়ার অতিথিয়তার জন্য প্রশংসা করা হয়েছিল। মরিয়মকে খ্রিস্টের চরণতলে বসে তার বাক্য শোনার জন্য প্রশংসিত করা হয়েছিল। হিতোপদেশ তার 31 অধ্যায় অনুসারে আমরা দেখি একজন নারীর শক্তি, উদারতা, বুদ্ধি ও পরিশ্রম, এই সমস্ত কিছু থেকেও ঈশ্বর ভয়শীল নারীকে প্রশংসিত করা হয়েছে। এই সমস্ত মহিলারা আমাদের পথ দেখাচ্ছেন এবং আমাদের নেতৃত্ব দিচ্ছেন, আমরা কি তাদের অনুসরণ করব না? ঈশ্বর যখন আমাদের আহ্বান করেন, আমরা যেন আমাদের সমস্ত কিছু ঈশ্বরকে দিতে ইচ্ছুক থাকি এবং ঈশ্বর যেন আমাদের কেন্দ্রবিন্দু হয়। যখন ঈশ্বর তিনি আমাদেরকে ব্যবহার করা শুরু করেন, তখন আমরা সহজেই অহংকারী হয়ে পড়তে পারি আর আমাদের উচ্চাকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে ফেলি। আপনি এখন ভাবতে পারেন, উচ্চাকাঙ্ক্ষী বা আবেগপূর্ণ হতে দোষ কি? হয়তো ঈশ্বর আমাদের হৃদয়ে এই দর্শন রেখেছেন। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার প্রাধান্যতা কোথায়? আপনার চিন্তাধারা কি এই রকম, এই পৃথিবীর অনেক প্রয়োজন, খ্রিস্টের বলিদান প্রত্যেক মানুষের জানা প্রয়োজন, এখানে প্রচুর মানুষেরা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে রয়েছে, যারা সাহায্য পায় না, অথবা আপনি কি এইভাবে ভাবছেন, আমাকে এই পৃথিবীর জন্য কিছু করতে হবে, এই মানুষদেরকে আমাকে প্রয়োজন, আমি এই প্রত্যেক মানুষকে বাঁচাবো? এটি এমন একটি বিষয় যার জন্য আমাদের প্রতিনিয়ত ও নিজেদের পরীক্ষা করা দরকার। আমি আপনাকে নিরুৎসাহিত করতে চাই না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আমাদের হৃদয়ের উদ্দেশ্য সঠিক যেন হয়, আর এটার একমাত্র উপায় হল প্রভুই আমাদের কেন্দ্রবিন্দু। আমাদের প্রভুর ও তার উদ্দেশ্যগুলির প্রতি আমাদের দৃষ্টি স্থির রাখতে সাহায্য করার জন্য তার কাছে অনুরোধ করা প্রয়োজন। এবং যখন আমরা অন্যদের সেবা করছি,
তখন তাদের দিকে ধ্যান দিতে হবে, নিজেদের দিকে নয়। আমরা অন্য ব্যক্তির উপর যত বেশি মনোনিবেশ করি, তাদের প্রয়োজন ততই আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। আর যত আমরা তাদের বৃহৎ প্রয়োজনগুলি দেখি, তখন আমরা আমাদের অক্ষমতা উপলব্ধি করি তাদের প্রয়োজনগুলি মেটাবার জন্য। এটি সেই ধরনের অস্বস্তি তাদের সাহায্য করার আগে প্রভুর চরণতলে নিয়ে আসে, আর এটি হল ঈশ্বর প্রদত্ত সেবা কাজের সৌন্দর্য। আর ঈশ্বর আমাদের অন্তরে তার সেবা কাজের বোঝাগুলি দিয়েছেন। তার শুরু এবং শেষ হল ঈশ্বর, তিনি উৎস এবং তিনি সমাধান। ঈশ্বরের প্রশংসার পরিবর্তে আমরা নিজেরাই প্রশংসা নিতে শুরু করি। আমাদের আবেগ উচ্চাকাঙ্ক্ষা ঈশ্বরের থেকে বেশি প্রাধান্য পেয়ে যায়। উদাহরণস্বরূপ, আমরা পিতরের জীবনে দেখতে পাই যে তিনি কখনো কখনো ঈশ্বর থেকেও তার আবেগ ও উচ্চাকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হতো। যেমন গেতসিমানি বাগানে তিনি একজন সৈন্যের কান কেটে দিয়েছিলেন, বা প্রভু যীশুর মৃত্যুর পরে পুনরায় তিনি মাছ ধরতে চলে গিয়েছিলেন। তিনি প্রভু যীশুকে তিনবার অস্বীকার করেছিলেন, কিন্তু সেই একই আবেগ তাকে মহান বিশ্বাস ও কর্মের দিকে নিয়ে গিয়েছিল। তিনি খ্রিস্টকে দেখে নৌকা থেকে জলে নামতে ইচ্ছুক ছিলেন, এবং তিনি প্রথম শতাব্দীর মণ্ডলীর অন্যতম স্তম্ভ ছিলেন এবং খ্রিস্টের জন্য শহীদ হয়েছিলেন। এইসব সম্ভব হয়েছিল কারণ সে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পিত করেছিল। তার আবেগ, তার আকাঙ্ক্ষা সব কিছু প্রভুর উপর সমর্পণ করেছিলেন। ঈশ্বর পিতরকে রূপান্তরিত করে তার বৃহৎ উদ্দেশ্যে ব্যবহৃত করেছিলেন। একইভাবে যদি আমরা ঈশ্বরের কাছে আমাদের সব কিছু সমর্পিত করি, তাহলে প্রভু আমাদেরকে একইভাবে রূপান্তরিত করে তার বৃহৎ উদ্দেশ্যে ব্যবহৃত করবেন। আজ আমরা প্রভুকে ভালোবাসা দিয়ে আমাদের হৃদয়কে প্রজ্বলিত করতে বলতে পারি। আমরা কি ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করতে পারি যারা ঈশ্বরকে না জেনে এ পৃথিবীতে ধ্বংস হচ্ছে? আমরা কি প্রভুকে তার উদ্দেশ্যগুলো পূর্ণ করার জন্য আমাদের মধ্যে তার সেবা কার্য করার ইচ্ছা এবং প্রস্তুতি নিতে সাহায্য করতে বলতে পারি? আমরা কি নম্র হওয়ার জন্য প্রভুর কাছে প্রার্থনা করতে পারি যেন আমরা আমাদের আত্মকেন্দ্রিক আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য নয়, কিন্তু অন্যদের পরিত্রাণের বোঝা বহন করার জন্য যেন প্রস্তুত হতে পারি? প্রিয় বন্ধু, আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় পিতা, তোমার চরণতলে এই সময় আসতে পেরেছি সেজন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। বিশেষ করে প্রার্থনা করি আমরা যারা আজকে দর্শক হিসাবে শুনলাম তোমার কথা, প্রভু সেই মতো যেন চলতে পারি, সেবা কার্যে এগিয়ে যেতে পারি, অন্যদেরকে ভালোবাসতে পারি, অন্যদের জন্য প্রার্থনা করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো, সঙ্গে থাকো। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমিন। প্রিয় বন্ধু, আজকের সময় এখানেই শেষ। আপনি ভালো থাকবেন, ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। নমস্কার। সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন মনিকা সর্দার, দক্ষিণ ২৪ পরগনা থেকে।